একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু আমি নরসিংদী থেকে বলছি, আপু আমি জানতে চাচ্ছিলাম আজকাল অনেকেই যৌন মিলনের আগে ইয়াবা ট্যাবলেট খায়, এটা খেলে নাকি অনেকক্ষণ ধরে মিলন করা যায়, কথাটা কতটুকু ঠিক, এতে কি মানুষের শারীরিক কোনো ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। দর্শক আপনার প্রশ্ন উত্তরে বলবো, আমাদের দেশে অনেকেই মনে করে যে বিভিন্ন ধরনের মাদক এবং ইয়াবা খেয়ে যৌন মিলন করলে দীর্ঘ সময় ধরে যৌন মিলন করা যায়। আপনি হয়তো মাদক খেয়ে সামান্য সময়ের জন্য যৌন আনন্দ লাভ করতে পারবেন বা কিছুক্ষণ বেশি যৌন মিলন করতে পারবেন, কিন্তু মনে রাখবেন এর রয়েছে মারাত্মক ধরনের স্বাস্থ্য ঝুঁকি এবং বেশ কিছু সাইড এফেক্ট। ইয়াবা হলো মূলত ম্যাথাফেটামাইন এবং ক্যাফেইনের একটি বিশেষ মিশ্রণ, আর এই মাদকটি কিন্তু একই সাথে মানুষের মস্তিষ্ক এবং হৃদযন্ত্রকে আক্রমণ করতে পারে। এই ইয়াবাকে অনেকে পাগলা ওষুধ, অনেকে আবার ক্রেজি মেডিসিন বা অনেকে বাবা, এরকম বেশ কিছু নামে ডেকে থাকে। যে নামেই ডাকুক না কেন, এটা কিন্তু খুব ক্ষতিকর একটি ঔষধ। কেউ যদি একটানা বেশ কিছুদিন এই ইয়াবা বা ইয়াবা জাতীয় কোনো মাদক গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু তার মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং শরীরের অন্যান্য যে কোনো অঙ্গগুলোই কিন্তু ধীরে ধীরে অকুজ হয়ে যেতে পারে। যদিও ইয়াবা গ্রহণ করার পর পুরুষের শরীরে সাময়িকভাবে এক ধরনের যৌন উত্তেজনা আসে এবং তার বীর্য বেশ অনেকটা সময় ধরে আটকে থাকে, কিন্তু নিয়মিত এভাবে ইয়াবা গ্রহণ করার পরে আপনি দেখবেন যে আপনার বীর্য আটকে থাকা তো দূরের কথা, পরবর্তী সময়ে আপনার মিলনের জন্য লিঙ্গ হয়তো আর ঠিকমতো শক্তই হচ্ছে না। কোনো পুরুষ যদি টানা এক মাস এই ইয়াবা বা ইয়াবা জাতীয় মাদকগুলো গ্রহণ করে, তাহলে কিন্তু তার শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিবে, যেমন সেই পুরুষের লিঙ্গ শিথিলতা, যেমন স্ত্রীর সাথে মিলন করার সময় লিঙ্গ শক্ত না হওয়া, কিংবা স্ত্রীর জনিতে লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথেই হয়তো বীর্য বের হয়ে যাবে, কিংবা তার বীর্যে শুক্রাণুর মান কমে যাবে, এই ধরনের সমস্যা দেখা দেবেই। তাই বন্ধু বান্ধবের কথাই হোক কিংবা নিজের উৎসাহ থেকে হোক, কোনো অবস্থাতেই এই ধরনের ইয়াবা জাতীয় ওষুধগুলো গ্রহণ করবেন না। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় ধরে যৌন মিলন করতে চান, তাহলে কোনো ধরনের নেশা জাতীয় বা ইয়াবা জাতীয় ওষুধ নয়, বরং আপনি আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার দাবার বেশি করে রাখুন। আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় দুধ, ডিম, মধু, এই খাবারগুলো রাখতে পারেন। এগুলোই আপনার শরীরে যথেষ্ট পুষ্টি যোগাবে এবং আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলনের জন্য আপনার শরীরকে প্রস্তুত করে তুলবে।